Assalamualaikum, welcome back to Akhi's Recipes. আমার বেশ কিছু ছানার তৈরি মিষ্টির রেসিপিতে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করবেন, কারণ পারফেক্টভাবে ছানা তৈরি না করলে যেই মিষ্টি বানান না কেন কোনো মিষ্টি ভালো হবে না। তাই আপনাদের জন্য আজ আমি পারফেক্ট ছানা তৈরির রেসিপি নিয়ে এসেছি টিপস সহ। আজকের এই রেসিপিতে আমি তিন ধরনের ছানা তৈরি নিয়ে কথা বলবো, তাহলে দেরি না করে ঝটপট চলে যাই ছানা তৈরির প্রসেসে। একটা হাঁড়িতে আমি 5 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি। এখন এটা আমি অল্প আঁচে গরম করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসা পর্যন্ত একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়, কারণ যদি পোড়া লেগে যায় ছানাটা পোড়া একটা গন্ধ আসবে, সেই ছানা দিয়ে যেই মিষ্টি বানান খেতে ভালো লাগবে না। এই ছানা দিয়ে তৈরি একটা মিষ্টি রেসিপি খুব শীঘ্রই দিব, আর সেই রেসিপি যদি মিস করতে না চান তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আমি রেসিপি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনি। দুধে বলক এসে গিয়েছে, এখন একটা কাপে আমি 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি, তার সাথে মিশিয়ে নিচ্ছি সম পরিমাণ পানি। আপনারা চাইলে লেবুর রসও নিতে পারেন, সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, কারণ লেবুর রসটা ভিনেগারের থেকে একটু কম টক হয়, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই মিশ্রণটা আমি আস্তে আস্তে বলক আসা দুধের মধ্যে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সবুজ রঙের একটা পানি ছড়াচ্ছে। আর আপনারা চাইলে সেমভাবে টক দই দিয়েও ছানা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ টক দইয়ের প্রয়োজন হবে আপনাদের। টক দইটা একটু ফেটে নিয়ে তারপর আস্তে আস্তে করে দুধের মধ্যে দিতে হবে আর নাড়তে হবে। দেখুন সবুজ রঙের পানি দেখা যাচ্ছে, তার মানে আপনাদের ছানাটা সম্পূর্ণ রেডি। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, তার উপরে একটা পাতলা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন যে কাপড়টা ইউজ করবেন এমন কোনো কাপড় ইউজ করবেন না যেটা থেকে কালার উঠে, তাহলে আপনাদের ছানাটা নষ্ট হয়ে যাবে। এখন এই কাপড়ের উপর আমি ছানাটা ঢেলে দিচ্ছি। এখন আমি এটা পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা লক্ষ্য রাখবেন খুব ভালোভাবে ধুতে হবে যাতে ভিনেগার বা লেবুর রসের কোনো স্মেল না থাকে, তাহলে আপনারা যেই মিষ্টিই বানান তার মধ্যে থেকে এমন একটা স্মেল আপনারা পাবেন, তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে ওই কাপড় দিয়ে মুড়িয়ে চেপে নিচ্ছি যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। অনেকে ছানাটাকে এভাবে পেঁচিয়ে সারা রাতের জন্য রেখে দেন যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়, আমার কাছে সেটা পছন্দ না, কারণ সেক্ষেত্রে ছানাটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, সেই ছানা দিয়ে যে মিষ্টি তৈরি করা হয় মিষ্টিটার টেক্সচারটা ভালো লাগে না আমার কাছে। আপনারা যদি ওইটা পছন্দ করেন আপনারা করতে পারেন, আমি হাত দিয়ে যতটুকু সম্ভব অতটুকুই পানি ঝরিয়ে নিই। আমি আপনাদেরকে একটুখানি মথে দেখাচ্ছি ছানাটা টেক্সচার কেমন হয়েছে সেটা বোঝার জন্য। মিষ্টি বানাতে হলে ছানাটাকে অবশ্যই মথে নিতে হয়, এক একটা মিষ্টির ধরন অনুযায়ী ছানাটা এক একভাবে মথে নিতে হবে। যখন আপনারা যেই মিষ্টি বানাবেন সেই মিষ্টির রেসিপিটা দেখে ছানাটা পারফেক্টভাবে মথে নেবেন। আমাদের ছানা সম্পূর্ণ রেডি, এখন যেই মিষ্টি বানাতে যান ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তৈরি হয়ে গেল পারফেক্ট ছানা। আজকের এই রেসিপিতে আমি আরও দুভাবে কীভাবে আপনারা ছানা তৈরি করতে পারেন সেটাও এক্সপ্লেন করেছি, আশা করি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাজে আসবে। আর আমাকে সাপোর্ট করতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।